আসসালামু আলাইকুম, আমি রনি শ্রাবণী, এনকেএম হ্যান্ডিক্রাফটে আপনাদের সকলকে স্বাগতম। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি অনেকদিন আপনাদের মাঝে আসতে পারিনি, সেজন্য অনেক দুঃখিত। তো আশা করি এখন থেকে রেগুলার আমি আবার আপনাদের মাঝে বিভিন্ন কাজের টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো। তো আজকে আমি দেখাবো পুঁতির লটকন বানানো। তো আমরা কাজ করার পরে অনেক সময় এক্সট্রা কিছু পুঁতি থেকে যায়, তো আমি প্রায় সেই পুঁতি দিয়ে কি করা যায় সেগুলো টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আজকেও আমি দেখাবো কিভাবে বেঁচে যাওয়া পুঁতি দিয়ে, সামান্য পুঁতি দিয়ে এরকম ছোট ছোট শোপিস বানিয়ে আপনারা সাজিয়ে রাখতে পারেন। তো কাজ শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে অথবা ভিডিও যদি খারাপও হয় তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমাদের কাজগুলো শিখতে পারে। তো চলুন শুরু করি পুঁতির লটকন বানানো। প্রথমে পাঁচ পুঁতির ঘর করে নিতে হবে। সুতায় আমি পাঁচটি পুঁতি নিলাম এবং এখানে এক পুঁতিতে ক্রস দেব। এবারে ডান পাশের সুতায় চারটি পুঁতি নেব, অর্থাৎ এক কমন পাঁচের ঘর করে নেব। তো যেহেতু এখানে একটি পুঁতি কমন নেওয়া আছে, আমি আর চারটি পুঁতি নিয়ে এক কমন পাঁচের একটি ঘর করে নিলাম। আবার আমি একটি পুঁতি কমন নেব, এবারে সুতায় তিনটি পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দেব। এক কমন পাঁচ, এভাবে আমি পুরো লাইনে এক কমন পাঁচের ঘর করে নেব। এবারে লাস্ট ঘরে আমি দুটো পুঁতি কমন নিচ্ছি। এখানে যেহেতু তিনটি আছে, আমি আর দুটো পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দেব। হয়ে গেল এক কমন পাঁচের একটি লাইন। এবারে আমি এখানে যেহেতু একটি পুঁতি কমন নেওয়া আছে, আরও একটি পুঁতি কমন নিচ্ছি, অর্থাৎ দুটো পুঁতি কমন নিচ্ছি, এবং এখানেও আমি পাঁচের ঘর করে নেব। তো যেহেতু দুটো পুঁতি আছে, আমি আর তিনটি পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দিয়ে পাঁচের ঘর করে নিলাম। আবার আমি দুটো পুঁতি কমন নিচ্ছি, এখান থেকে আবারও দুটো পুঁতি কমন নিচ্ছি, এবং যেহেতু সুতায় এখন তিনটি পুঁতি রয়েছে, আমি আরও দুটো পুঁতি নিয়ে এখানে পাঁচের ঘর করে নেব। অর্থাৎ পুরো লাইনে আমি এবারে দুই কমন পাঁচের ঘর করে নেব। এবারে লাস্টে আমি নিচ থেকে দুটো এবং সাইড থেকে একটি পুঁতি কমন নেব, এবং এখানে একটি পুঁতি নিয়ে এই অংশটিতে এবারে আমি ক্রস দেব না, এবারে গিট দিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল। এবারে আমি সবুজ পুঁতি দিয়ে উপরের বোটার অংশটা করে নেব।
এখানে তিনটি পুঁতির মধ্য থেকে সুতা নিয়ে নিলাম। এবারে দুই সুতা এক করে আমি এখানে কিছু সবুজ পুঁতি ভরে নেব। পাঁচটি বা ছয়টি আপনাদের চয়েস মতো নিয়ে নেবেন। আমি এখানে ছয়টি পুঁতি নিলাম। এভাবে আমি দুটো বানিয়ে নিলাম এবং ছয়টি করে সবুজ পুঁতি নিয়ে এবারে এই অংশটি গিট দিয়ে নেব। এভাবে দুটো, পাঁচটি, আটটি, দশটি, যার যেভাবে পছন্দ সেভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। উপরে ইচ্ছা করলে পাতাও দিতে পারেন। আমি যেহেতু ফলের ঝুড়িতে সাজাবো সেজন্য আমি পাতা দিলাম না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।